কোন দেশে কোনো দেশের শাসক যদি নিজেকে মুসলিম দাবি করে কিন্তু প্রকাশ্যে ফাঁসের উপরই কাজ করে শুধু ফাঁসি কাজ না তাহলে কি বিদ্রোহ করা যাবে প্রথমত আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সঠিক দিনের তফিক দান করেন আমরা নসিব করেন আমরা যেন ভুল পথে না আগাই প্রথমত কেউ মুসলিম দাবি করলেই ভুল করলে তাকে সংশোধনের চেষ্টা চালাতে হবে এটা হলো ইমানদারের দায়িত্ব যদি পারেন হাত দিয়ে সেটা প্রতিহত করে ব সেটা পরিবর্তন করে বসাবেন না পারলে মুখ দিয়ে না পারলে অন্তর দিয়ে এটা কিন্তু চিরাচরিত নিয়ম তো হাত দিয়ে পারার বিষয়টা আসলে খুব কঠিন যখন দেখতে হবে যেখানে যদি পরিবর্তন করার চেয়ে ক্ষতিগ্রস্ত উন্মত ক্ষতিগ্রস্ত বেশি হয় তাহলে সেখানে পরিবর্তন করাটা ঠিক হবে না বরং সেখানে সবর করতে হবে আল্লাহ তালা তার সুন্নত অনুসারে সেটা পরিবর্তন করিয়ে দেবেন তখন ইনশাআ ভালো লোক আসতে পারবে সাধারণত মানুষ যখন এই সমস্ত ব্যাপারে বাড়াবাড়ি করে তখন কিন্তু খুব খারাপ পরিণতি চলে যায় যেমন আমরা দেখি আজ দেখেন লিবিয়া গাজ্জাফি নিঃসন্দেহে খারাপ ছিল তো কোনো সন্দেহ নেই কিন্তু তাকে পরিবর্তন করার পরে একটা রাষ্ট্র এখন হয়ে গেছে এমন একটা রাষ্ট্র যেটাকে মানুষ বলা হয়ে থাকে ব্যর্থ রাষ্ট্র অনুরূপভাবে দেখেন ইরাক দখল করে নিয়েছে সাদ্দাম হোসেন খারাপ লোক ছিল কোনো সন্দেহ নেই কিন্তু তাকে পরিবর্তন করে এখন যারা আসছে তারা এসে ভালো নয় এখন মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সিরিয়াতে শাসক সে একেবারেই কাফের ইমানদারও নয় তারপরও এখন কী অবস্থা আছে এখন তো মুসলিমরা কোনো ভালো অবস্থাতে নেই এই জন্য ইমানদার সবসময় চিন্তা করবে ভবিষ্যৎ চিন্তা করবে যে এমন কোনো কাজ করা উচিত নয় যা আমার এবং আমার মুসলিম জাতির উপর বিভর ডেকে আনে ধৈর্য ধারণ করা উচিত এই সমস্ত অবস্থায় যতক্ষণ পর্যন্ত সে মুসলিম দাবি করে সলাত দায়ী করে ততক্ষণ পর্যন্ত তাকে নসিহতের কাজে যেতে হয় তাকে পরামর্শ দিতে হয় বিশুদ্ধ করার জন্য কথা বলতে হয় কিন্তু বিদ্রোহ করা বিদ্রোহ করে বের হওয়া এটা ইসলামী শরীর অনুমোদন করে না এটা করা যাবে না যদি কেউ বিদ্রোহ করে ক্ষমতা দখল করে ভালোভাবে চালাতে পারে তাকেও সমর্থন করতে ইসলাম বলে কিন্তু ইসলাম বলে না যে এর কারণে সবাইকে বিদ্রোহ ডাক দিতে হবে বা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ দিতে হবে এটা বলে না তো সাল্লাহসালাম সাল্লাহ আসলাম এবারে একটি সুন্দর একটা সমাধান দিয়ে তিনি বলেছেন মা সল্ল যতক্ষণ তারা সলাত নিয়ে থাকে সলাদ পড়ে বা সলাত মানুষকে পড়তে বাধা দেয় না ততক্ষণ পর্যন্ত তাদের বিরোধিতা করা নিষেধ করেছেন এবং এর মধ্যে ক্ষতি ছাড়া কোনো উপকার নেই উমতি মুসলিম এ পর্যন্ত যতদিন খাওয়ারেজা যত ক্ষতি করেছে ইসলামের আর কেউ এত ক্ষতি করেনি কারণ খাওয়ার সব সবসময় ভালো লোকদেরকে মেরেছে ভালো সমস্যা ভালো জায়গাতে গণ্ড লাগিয়েছে পাকিয়েছে পরবর্তীতে যারা আসে তারা এর জন্য ভালো ছিল না এই জন্য বিষয়টি আমাদের বোঝা দরকার যে আবেগতাড়িত হয়ে কোনো কাজ করা যাবে না ধৈর্য ধারণ করা দরকার নিজেদেরকে এসলাহার কাজ করা দরকার মনে রাখতে হবে শাসক একা কোনো রাষ্ট্র চালায় না এখানে সাধারণ মানুষগুলো তার সাথে জড়িত আমরা যদি করে এই মানুষগুলোকে শুদ্ধ করতে পারি তাদের পিছনে শ্রম ব্যয় করতে পারি তাদেরকে সহি আঁকিদা দিতে পারি আমল দিতে পারি তাদেরকে ইমানের দিকে নিয়ে আসতে পারি তাদের কুহুরি কোনটা জানাতে পারি সিঁড়ি কোনটা জানাতে পারি তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে রাষ্ট্রকেও পরিবর্তন করতে পারি সুতরাং যখন আমরা যেই জায়গাতে সমস্যা সেই জায়গাতে যেইভাবে ওষুধ দিলে ভালো হয় সেটা না দিয়ে উল্টো ওষুধ দিলে অনেক সময় সেটা ক্ষতিকর হয়ে যায় এই জন্য আমাদেরকে উচিত দাওয়াতের ক্ষেত্রে রেগে থাকা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিদ্রোহ না করে দাওয়াতের পথে আসি আমরা একে অপরকে দাওয়াত দিই এলমের পথে আসি জ্ঞান অর্জন করি এবং আমাদের জ্ঞান অর্জনের জন্য সবাইকে উদ্বুদ্ধ করি এটা খুব গুরুত্বপূর্ণ কাজ এটার মাধ্যমে আমরা ঈশ্বাল্লাহ পরিবর্তন করতে পারব এ দেশের একটা বিরাট সংখ্যক বিরাট গোষ্ঠী কিন্তু সহি আকিদা সম্পর্কে জানে না মানহাত সম্পর্কে জানে না দিন সম্পর্কে জানে না তারা জানে না যে শিরিক কোথায় কুফুরি কোথায় এই যে মতবাদগুলো বাইরের যেগুলো এসে আজ আমাদের দেশে জেকে বসেছে এবং যেগুলোর পক্ষে এখন মনে হয় যেন সমস্ত মানুষ নিজে মেনেই নিচ্ছে এগুলো মুসলিম ঘরের সন্তানরা সেগুলি প্রচার করে বেড়াচ্ছে পড়ছে সেগুলি মানুষের কাছে জানাচ্ছে এবং সন্তানরা এগুলি বড় হচ্ছে একসময় তারা এগুলিকে সাধারণভাবে নিয়ে নিবে এর বিরুদ্ধে কথা বলা দরকার এটা না বলে আমরা সরাসরি এমন জায়গায় হিট করছি যে জায়গাতে হিট করলে আমাদের কোনো লাভ নেই এবং সেখানে পরিবর্তন করা সম্ভব না যেটা পরিবর্তন করা সম্ভব সেটা করি মানুষকে সহি আকিদার দিকে দাওয়াত দিই পুফুরি কোনটা সেটা ভালো করে জানাই এবং কোথায় এই শিরিক হবে নেফা হবে এগুলি জানাই এবং এগুলো যখন মানুষ জানতে শিখবে তখন রাষ্ট্রের প্রধানটাও পরিবর্তন হবে তখন সমস্যা সমাধান কমে যাবে আশা করি এই কাজে আমরা ব্রতি হব হানাহানি মারামারি এবং আমরা মিছিল মিটিং বা এই জাতীয় কাজের মধ্যে ফায়দা নেই যেগুলোতে আক্রমণ হবে মানুষের উপরে এবং যেগুলোতে আম নিরাপত্তা বিঘ্নিত হবে সেটা আমাদের করা উচিত নয় আল্লাহ আমাদেরকে পূজার তফিৎ দান করুন